সবাইকে গুড মর্নিং। তো আজকের আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম। দেখো কালকে রাতে কেমন বৃষ্টি হয়েছে, চারিদিকে জল। তো এখন বাজে সকাল 9টা, বাইরে আবহাওয়া আজকে ভীষণ খারাপ। গরম নেই, ঠান্ডা, তবে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। সারাতে বোধহয় বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে লোক যাচ্ছে। বৃষ্টি পড়ছে, দেখো সব জল দাঁড়িয়ে গেছে চারিদিকে, প্রচণ্ড হাওয়া হচ্ছে, মেঘ ডাকছে। তো আজ মনে হচ্ছে সারাদিন এরকমই আবহাওয়া থাকবে। তো সকালের ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেকফাস্ট করে নিয়েছি, যা ছিল ওই রুটি তরকারি এসব দিয়ে সকালের ব্রেকফাস্ট করে দুপুরের রান্না শুরু করছি। দুপুরের রান্নার জন্যে বৃষ্টির ওয়েদারে অবশ্য খিচুড়ি খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, তবে আজকে আর খিচুড়ি রান্না করব না, আজকে রান্না করব জাস্ট সিম্পল যা রান্না হয় ওরকমই, মাছের ঝোল আর ওই একটা তরকারি করতে হবে। তো সকালবেলা ডালটা করে নিলাম, ডাল সকালে করে নিয়েছি, এখন এই আলুটা কেটে নিই। চলো আলুটা দুভাবে কাটবো, কিছুটা আলু কাটবো মাছের ঝোলের মতন করে, আর কিছুটা আলু কাটবো আলাদা করে রাখছি যেটা তরকারির জন্যে। এই যে বৃষ্টি শুরু হলো, এবার আশা করি বর্ষা এসে গেছে। তো কালকে ভোরের দিকে তো খুবই বেশ বৃষ্টি হয়েছিল মনে হচ্ছে, মানে কালকে মানে আজকে ভোর রাতে আর কি খুব বৃষ্টি হয়েছে এবং ঝড়ঝড় মতো বেশ লাগছিল। তো যাই হোক, চলো এখন এই কিছু সবজিপাতি রয়েছে ফ্রিজে যেগুলো কেটে নেওয়া দরকার। ওফ, কুমড়ো কাটতে গিয়ে তো আমার হাত ছুরি সব বেঁকে যাবে মনে হচ্ছে। যাই হোক, কষ্ট করে তো কাটলাম খানিকটা, কুমড়োর ছাল ছাড়ানোটা বেশ কষ্টের ব্যাপার, দেখো কত কষ্টরাত করছি কিন্তু কুমড়ো আর কাটা হচ্ছে না। ঝড় বৃষ্টি হওয়াতে বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, রান্না করতে কোনো গরম লাগছে না, কষ্ট হচ্ছে না, বেশ ভালো লাগছে। এখানে কিছু বরবটি নিয়ে এসেছিলাম, বরবটি এখানে বললো 60 টাকা কিলো। আগে একদিন আমরা বরবটি কিনেছিলাম 40 টাকা করে, কিন্তু কালকে আনলাম 60 টাকা করে। তো এদিকে চলো মাছের মাছটাও ভেজে রেখেছি, যেহেতু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে তো মাছটা ভেজে নিয়েছি, এবার মাছের ঝোলটা করি। একদম সিম্পল ঝোল হবে, ওই সমস্ত মশলাপাতি দিয়ে, যাই হোক মানে ওই একটুখানি গুঁড়ো মশলা ব্যবহার করে আর একটুখানি পেঁয়াজ আদা রসুন ব্যবহার করে মাছের ঝোলটা করে নিই। অল্প করে মাছের ঝোল আর এই তরকারি আর ডাল তো আছেই, তো দিয়ে দিয়েছি দেখো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন, অল্প একটু পেঁয়াজ রসুন বাটা আর এই 2-3টে মাছের ঝোল রান্না করলাম। আর ওই সবজি যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে তরকারিটাও করে ফেললাম, পাঁচমিশালি তরকারিটা খেতে বেশ সুন্দর হচ্ছে। তো এগুলো দিয়ে দুপুরের লাঞ্চ করে নিই। এখন বাজে সন্ধ্যে 7টা, তো এখন আমরা যাচ্ছি মোমো আনতে। এখন আমরা একটু বেরোই, আসলে আজকে তো শুক্রবার, তো কাল পরশু যাই হোক দুদিন ছুটির দিন, রিল্যাক্স করার টাইম, তো ভাবলাম একটু বেরোই। বেরিয়ে হাঁটতে শুরু করলাম, কোথায় যাব ভাবছি। তো তারপর গেলাম এই টিবেটিয়ান মোমোর দোকানে, পাহাড়ি মোমোর স্বাদ বলছে পাওয়া যাবে। তো চলো আজকে আমরা টিবেটিয়ান মোমো ট্রাই করি। বেশ সুন্দর করে এরকম স্ট্রিট ফুড, বাট দেখো কত সুন্দরভাবে সার্ভ করছে, 3 রকমের চাটনি দিচ্ছে, হোয়াইট চাটনি, লঙ্কার চাটনি, গ্রিন চাটনি প্লাস সস। তো টিবেটিয়ান মোমো খেয়ে দারুণ লাগলো, এবার যাচ্ছি আইডিয়াল বেকারিতে। আসলে টিবেটিয়ান মোমো খাওয়ার পর মুখটা একটু মিষ্টি মিষ্টি করছিল, মানে একটু মিষ্টি খাই মিষ্টি খাই, কিছু একটা খাওয়া যাক। টিবেটিয়ান মোমোটা অসাধারণ ছিল, তো এবার আইডিয়াল বেকারিতে আগের দিন এসেছিলাম, ভাবছিলাম যে অনেকদিন চকলেট মুস খাওয়া হচ্ছে না, তো যাই হোক চকলেট মুস তো খেতেই হবে, চলে এলাম চকলেট মোজ খুঁজতে। যাই হোক এদিকে তো বিভিন্ন রকম কেক টেকগুলো রয়েছে, কেক টেকগুলোর বিভিন্ন রকম দাম জিজ্ঞেস করছি। আর এখানে একটা জিনিস দেখবে, এখানে সমস্ত আইটেম কিন্তু ভেজ আইটেম, 100% ভেজ। তো এবার চলো এদিকটায় দেখি, এই যে চকলেট মোজগুলো দেখো কি সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখেছো
চকলেট মুজ দেখলে ভীষণ লোভ হচ্ছে, তো চকলেট মুজগুলো বললো সব 70 রুপিস, কয়েকটা মালাই আর বাকিগুলো হচ্ছে চকলেট। তো চকলেট মুজ নিয়ে চলে এলাম, এবার নেব রাতের জন্য রুটি, তারপর বাড়ি চলে এলাম বাড়িতে। তো এখন বাজে রাত 11টা। তো আজ আমরা গেছিলাম টিবেটিয়ান মোমো খেতে, তো টিবেটিয়ান মোমো খেলাম। টিবেটিয়ান মোমো দোকানে আর কি দিল, তো আমরা চিকেন মোমোটা খেলাম, চিকেন স্টিম মোমো যেটা, সেটা 60 টাকায় 6টা। আর ভেজ মোমো হচ্ছে 6টা 50, আর মাটন মোমোটা আমরা জিজ্ঞেস করিনি, আর ফ্রাইড মোমোটাও ছিল, স্পাইসি যেটা ফ্রাইড মোমো, তো ফ্রাইড মোমোটাও তো অনেকে খাচ্ছিলো, ট্রাই করেছিলো, বাট আমরা ট্রাই করিনি। তো চিকেন মোমোটা খেলাম, আর এখানে টিবেটিয়ান মোমোর যেটা স্পেশালিটি দেখলাম, তো মানে এই মোমোর সঙ্গে একটা নর্মালি যেটা হয় একটা সস টাইপের দেয়, তো এরা একটা সস দিচ্ছে, এর সঙ্গে একটা গ্রিন চাটনি দিচ্ছে, এবং সঙ্গে একটা লঙ্কার চাটনি দিচ্ছে, আর আরও স্পেশালি একটা হোয়াইট চাটনি করছে দই অ্যান্ড সামথিং দিয়ে, একটু টকটক লাগলো, তো মানে বেশ ভালো লাগলো খেয়ে, স্পেশালি ফর চাটনি। এবং মোমো স্টাফিংগুলোও বেশ যথেষ্ট বেশি, তো তিবেটিয়ান মোমো খেয়ে ওভারঅল ভালোই লাগলো। আর এরপর আমরা গেছিলাম ওই একটা চকলেট মুজ কিনতে, তো আইডিয়াল বেকারিতে গেলাম, তো মুজ ওখানে বললো, ওখানে যে মুজগুলো আছে মোটামুটি, একটা আছে মালাই মুজ, একটা এই চকলেট মুজ, আর একটা আরেকটাও বলতে পারলো না, ওটাও বোধ হয় চকলেট মুজই হবে, তো এগুলো সব বললো ₹70 করে। তো আমরা যে চকলেট মুজটা কিনেছি, তো সেই চকলেট মুজটাও ₹70 নিয়েছে, আর খেতে সত্যি খুব সুন্দর, এবং একটা চকলেট মুজ পুরোটা খাওয়াটা বেশ কঠিন ব্যাপার, তো আমি তো খেয়েছি খানিকটা, যাই হোক খেয়ে আজকে আর রাতে ডিনারটা স্কিপই করে দিতে হলো, কারণ আমি তো মোমো খেয়েছি এবং তারপর ওই মুজ খেলাম। তো যাই হোক, ওভারঅল সন্ধ্যেবেলায় আজকে অনেক কিছু ট্রাই করলাম, তো আজকের দিনটা ওভারঅল ভালোই গেল, আর এগুলো তোমার সাথে শেয়ার করছি। আর আজকে সারাদিন বলতে সকালে সকালে খুব একটা ভ্লগ আজ আমি করিনি, খুব একটা তো ইচ্ছা করছিল না, একটু যাই হোক টায়ার্ডনেস লাগছিল, আর কি বলবো মেন্টালিও একটু ঠিকঠাক ছিলাম না, তো সেই জন্য ব্লগটা আজকে সকালের দিকে ঠিকঠাক করিনি, তো রাতে যেগুলো করলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এবং ব্লগটা কেমন লাগলো জানিও। আর আজকের মতো এইটুকুই, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, বাই বাই।